মোবাইলের লক ভুলে গেলেই ফোনটাকে রিসেট করতে হয় অথবা ফ্ল্যাশ করতে হয়। এখন ফ্ল্যাশ করলেই কিন্তু গ্যালারির মধ্যে যা থাকবে সব কিছু কেটে যাবে। আজকে আপনাদেরকে আনকমন একটা কাজ দেখাবো গ্যালারির মধ্যে। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, আপনার মোবাইলটা ফ্ল্যাশ করেন অথবা আপনার মোবাইলটা কেউ নিয়ে যাক অথবা আপনার মোবাইলটা হারিয়ে ফেলেছেন, গ্যালারির মধ্যে যা ছিল আপনার সব কিছু আপনি খুব সহজে ফিরে পাবেন। তো আনকমন কাজটা শেখার জন্য আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ভিডিওর মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। স্মার্টফোন ব্যবহার করতে গেলে কিন্তু স্মার্টফোনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। টাচ কাজ করে না, ব্যাটারি সমস্যা, চার্জ হয় না, স্পিকারে সমস্যা, এক কথায় হচ্ছে মোবাইলের যে কোনো সমস্যা নিয়ে আপনারা চলে যাবেন GSM রিপেয়ারে। ওনারা কিন্তু আপনার মোবাইলটাকে 100% নিরাপত্তায় রেখে মেরামত করে দিবে স্বল্প খরচে। তাদের সাথে যোগাযোগ করার ঠিকানা GSM রিপেয়ার, হাতিরপোল মোতালিব প্লাজা Level 1, দোকান নং 271/A। তাদের অ্যাড্রেস এবং তাদের ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারেন ফোনে কল করে। তারপরেও আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের যাবতীয় যত ইনফরমেশন আছে আমি দিয়ে রাখবো। তো অবশ্যই আপনার মোবাইলে যে কোনো সমস্যা হলে চলে যাবেন GSM রিপেয়ারে। ওনারা শুধু অ্যান্ড্রয়েড ফোনের কাজ করে না, আইফোন থেকে ধরে যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের স্মার্টফোন কিন্তু কাজ করে। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনার গ্যালারির মধ্যে এই সেটিংসটা কীভাবে করবেন সহজে দেখানোর জন্য। প্রথম কি করতে হবে, আপনার ফোন থেকে সোজা গুগল ফটোজ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। প্রত্যেকটা মোবাইলে কিন্তু অটোমেটিক অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকে, আমরা ব্যবহার করতে জানি না। এই যে দেখুন গুগল ফটোজ, এই অ্যাপ্লিকেশনটাতে আসতে হবে। প্রত্যেকটা মোবাইলে দেওয়া থাকে, আপনার গ্যালারির মধ্যে যা থাকবে এইখানে গুগল ফটোজের মধ্যে এসে কিন্তু তাই পাবেন। এখন ব্যাকআপ দিবেন কিভাবে এটাই সহজে দেখাচ্ছি। যখন এই গুগল ফটোজে চলে আসবেন, আপনার মোবাইলে যতটা জিমেইল ব্যবহার করেন এইখানে কিন্তু অ্যাক্টিভ থাকে, যদি অ্যাক্টিভ না থাকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি জিমেইল অ্যাক্টিভ করে রেখেছি, জিমেইলের লোগোতে টাচ করে দিবেন, এইখানে পাবেন ফটো সেটিংস, এই অপশনে আসতে হবে। আসার সাথে সাথে এইখানে লেখা আছে ব্যাকআপ, এই যে দেখুন ব্যাকআপ, আমরা ব্যাকআপে টাচ করব। এইখান থেকে এই অপশনটা অন করে দিবেন, অন করে দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা জিমেইল শো করবে আপনার মোবাইল মোবাইলের মধ্যে যতটা জিমেইল থাকবে, ঠিক আছে। তো এখানে যেই জিমেইলটা আপনি অ্যাক্টিভ করবেন ওই জিমেইলের ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু আপনার জানা থাকতে হবে। তো আমি এই জিমেইলটা অ্যাক্টিভ করে দিব, দেওয়ার সাথে সাথে একটু নিচে চলে আসবেন, এখানে দেখুন মোবাইল ডেটা ইউজ নামে একটা অপশন, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন নো ডেটা, আপনি যদি নো ডেটাতে দিয়ে রাখেন তাহলে কিন্তু গ্যালারির ছবি, ভিডিও এবং ডকুমেন্টসগুলো ব্যাকআপ নেবে না। আপনি আনলিমিটেড করে দিবেন, এখানে টান দিয়ে যে দেখুন আনলিমিটেড লেখা আছে, আমরা আনলিমিটেড করে দিব। আনলিমিটেড দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন, ব্যাগে আসার সাথে সাথে এইখানে পাবেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এই অপশনে ট্যাপ দিবেন। আপনার মোবাইলের গ্যালারির মধ্যে যতগুলো ফোল্ডার থাকবে এইখানে শো করবে। এখন কোন কোন ফোল্ডারের পিকচার, কোন কোন ফোল্ডারের ভিডিও, কোন কোন ফোল্ডারের ফাইল আপনি ব্যাকআপ রাখতে চান এইখান থেকে অন করতে হবে। তো আমি ব্লুটুথ আমি ব্যাকআপ রাখবো, তারপর হচ্ছে ডাউনলোড ব্যাকআপ রাখবো, এখান থেকে আমি ডাউনলোড ব্যাকআপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে পিকচার আমার গ্যালারি ব্যাকআপ রাখবো, এই যে দেখুন ইমো, মেসেঞ্জার, যা কিছু আছে মানে যা যা ব্যাকআপ রাখতে চান। তারপর হচ্ছে স্ক্রিনশট আমি ব্যাকআপ রাখবো, হোয়াটসঅ্যাপ ইমেজ ব্যাকআপ রাখবো, পিকচার এই যে দেখুন পিকচার দিয়ে দিলাম, ক্যামেরা দিয়ে যে ছবিটা তোলেন ওই ছবিটাও কিন্তু অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। এই কাজগুলো করার পরে আপনি ব্যাক চলে আসবেন পুনরায়। এই যে দেখুন আরেকটা ব্যাক দিবেন, আরেকবার ব্যাক দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন ম্যাজিকটা, যে দেখুন ভাই ব্যাকআপ হচ্ছে অলরেডি, এই যে দেখুন ব্যাকআপ হওয়া শুরু। এখন থেকে আপনার গ্যালারির মধ্যে ইমোতে পাঠাক, মেসেঞ্জারে পাঠাক, হোয়াটসঅ্যাপে পাঠাক অথবা আপনি নিজের ছবি তোলেন, সব কিন্তু আপনার গ্যালারির মধ্যে নতুন ছবি আসলেই ওইখানে ব্যাকআপ নিয়ে নিবে অটোমেটিক, ঠিক আছে। যদি এই অপশনটা আপনি সবসময় অন করে রাখেন, আমি তো আনলিমিটেড দিয়ে দিলাম, আনলিমিটেড দিয়ে আপনি এই যে দেখুন আমি জিমেইলের লোগোতে চলে আসলাম, ফটো সেটিংসে চলে আসলাম, এইখানে দেখুন ব্যাকআপ আমি অন করে রেখেছি, সবসময় অন করে রাখবেন। আর এইখান থেকে মোবাইল ডেটা ইউজ এখান থেকে আনলিমিটেড দিয়ে রাখবেন, এই যে দেখুন আমি আনলিমিটেড দিয়ে রেখেছি, মানে গ্যালারির মধ্যে নতুন ছবি আসলেই, গ্যালারির মধ্যে নতুন একটা ফাইল আপনি ঢুকাইছেন, ওই ফাইল ওই ছবি অটোমেটিক গুগল ফটোজে ব্যাকআপ হয়ে যাবে। লক লেগে গেল অথবা হারিয়ে ফেলেছেন অথবা আপনার মোবাইলটা কেউ নিয়ে গেল, তখন কীভাবে পাবেন? নতুন একটা ডিভাইস যখন হাতে নেবেন অথবা আপনার বাসা থেকে যখন একটা মোবাইল হাতে নেবেন, আপনার গ্যালারির মধ্যে যা ছিল সব কিছু পাওয়া জন্য ঠিক একইভাবে গুগল ফটোজে চলে আসবেন। এই দেখুন গুগল ফটোজ, গুগল ফটোজে এসে ওই যে জিমেইলটা আপনি এখানে অ্যাক্টিভ করছিলেন ওই জিমেইলটা গুগল ফটোজে এখানে অ্যাক্টিভ করে দিবেন, পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আপনার গ্যালারির মধ্যে যা ছিল সব কিছু এইখান থেকে আপনি খুব সহজে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কাজগুলো। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।